হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ অনুস্তুপ, ওটা ঠিক লিখেছি যে 100 ইজ ডিভিজিবল বাই 4। আচ্ছা উল্টোটাও সেম জিনিস হচ্ছে, এ গ্রেটার দ্যান বি অ্যান্ড বি গ্রেটার দ্যান সি যদি হয় তাহলে ইমপ্লাই দ্যাট কি হবে একবার বলো। বুঝতে পেরেছো নিশ্চয়ই, বলো একবার কি হবে এই দুটোর মধ্যে রিলেশন কি হবে, এ আর সি এর মধ্যে এ গ্রেটার দ্যান সি হয়ে যাবে, এইটা আমরা সবাই জানি। আচ্ছা একটা ফান্ডামেন্টাল একটা জিনিস আছে নাম্বারের, রিয়েল নাম্বারের ক্ষেত্রে, দুটো যদি রিয়েল নাম্বার নাও তাহলে সেই ধরো এ আর বি দুটো রিয়েল নাম্বার নিলাম, রিয়েল নাম্বার সবাই জানো এর মধ্যে কি কি থাকতে পারে, র্যাশনাল ইরাশনাল সমস্ত কিছু থাকতে পারে, রিয়েল হতে হবে এক কথায়। দুটো রিয়েল নাম্বার যদি আমি পিক করি যেভাবে খুশি পিক করতে পারি, ঠিক আছে, একদম চোখ বন্ধ করে দুটো রিয়েল নাম্বারে হাত দিয়েছি, সেটা √2 হতে পারে, সেটা 2. সামথিং হতে পারে, মাইনাসে যেতে পারে, জিরো হতে পারে, এনিথিং। তো দুটো রিয়েল নাম্বারের মধ্যে রিলেশন তিনটে জিনিস হয়, ফার্স্ট হলো এ লেস দ্যান বি হতে পারে, অর 2, এ ইকুয়াল টু বি হতে পারে, অর 3, এ গ্রেটার দ্যান বি হতে পারে। এর বাইরে কিন্তু কোনো কিছু যাবে না, দুটো রিয়েল নাম্বার নিলে তাদের মধ্যে রিলেশনে এই তিনটের মধ্যেই থাকবে। এটা একটা ফান্ডামেন্টাল থিওরেম, এই ফান্ডামেন্টাল থিওরেমের উপরে পুরো তোমার ম্যাথের একটা ব্রাঞ্চ রিয়েল নাম্বার, এটা পুরোই ফান্ডামেন্টাল, যে টোটাল ফান্ডামেন্টাল কতগুলো জিনিস থাকে তার উপরে ডিপেন্ড করে, তার মধ্যে একটা এটা। খুব সোজা মনে হতে পারে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এটা একটা ফান্ডামেন্টাল থিওরেম। এই ফান্ডামেন্টাল থিওরেম দিয়েই আমরা এই সমস্ত ইনইকুয়ালিটিস গুলো করব। ওকে, তো ফার্স্ট যেটা বললাম এই দুটো, যে এ লেস দ্যান বি অ্যান্ড বি লেস দ্যান সি হলে এ লেস দ্যান সি হবে, এ গ্রেটার দ্যান বি অ্যান্ড বি গ্রেটার দ্যান সি হলে এ গ্রেটার দ্যান সি হবে। ফার্দার যদি এ বাই বি নাম্বার 2 তে আছে, দেখো নাম্বার 2 ইনইকুয়ালিটিস অফ অ্যালজেব্রিক ইনইকুয়ালিটিস এ আছে, এ বাই বি লেস দ্যান যদি সি বাই ডি হয় সেক্ষেত্রে দিস ইমপ্লাই দ্যাট ক্রস মাল্টিপ্লিকেশন কখন পসিবল, এ ডি ইজ লেস দ্যান বি সি, এটা কখন পসিবল, যদি সেম সাইন হয়, ইফ বি অ্যান্ড ডি আর অফ সেম সাইন, সেম সাইন সাইন যদি সেম হয় তবে হবে। কি কেন হচ্ছে এটা দেখো, ধরো আমি এ বাই এখানে নিচে 2 নিলাম, লেস দ্যান সি বাই নিচে 4 নিলাম। আচ্ছা যদি উভয় পক্ষকে আমি 2 দিয়ে গুণ করে দিই, মানে অ্যাকচুয়ালি 2 না, আমি উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করে দিচ্ছি, ঠিক আছে, তো 4 ইনটু a/2, যেহেতু পজিটিভ গুণ করছি সেহেতু নিশ্চয়ই সাইন চেঞ্জ হবে না, ডান। আচ্ছা এই দুটো কেটে গেল, সো 2a <= এই দুটো কেটে গেল, সি হচ্ছে, তো ক্যালকুলেশন হয়ে গেল অটোমেটিক, কোনো অসুবিধা নেই, সাইন চেঞ্জ হলো না, কিছু হলো না, আমি কি করলাম ক্রস মাল্টিপ্লিকেশন পসিবল হলো এবং সাইনটা চেঞ্জ হলো না, এই যে সাইনটা আছে সেটা চেঞ্জ হলো না, দুটোতে আমি কি নিয়েছি পজিটিভ নিয়েছি, 2 is positive 4 is positive, তো সেম সাইন আছে। আচ্ছা সেম সাইনে আর একটা অপশন কি হতে পারতো, a/-2 <= c/-4, ঠিক আছে, ফার্স্ট আমি -2 দিয়ে গুণ করব সবকিছুকে, সো -2 দিয়ে যখনই গুণ করছি a/-2 মাইনাস দিয়ে গুণ করছি বলে লেস দ্যানটা কি হবে বলো, লেস দ্যানটা কি হয়ে যাবে, গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দ্যান হয়ে যাবে। আচ্ছা আবার এখানে -2 করছি c/-4 নিচ্ছে না কেন, c/-4, ঠিক আছে, এবার সাইন গুলো সব কেটে গেল, তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই 2 2 কেটে গেল, এখানে 2 আর এটা কেটে গেল, 2 হলো, তো এ গ্রেটার দেন, আচ্ছা সাইন আমি কাটতে তো বোঝাতে পারবো না, সাইন গুলো না কাট না কেটেই রাখতে হবে, সাইন কেটে দিলে তো আমি বোঝাতে পারবো না, ঠিক আছে, -2 দিয়ে গুণ করলাম গ্রেটার দেন হয়ে গেছে, এবার আমি -4 দিয়ে গুণ করব, ঠিক আছে, এই টোটাল জিনিসটাকে, এই টোটাল জিনিসটাকে আর এই জিনিসটাকে আমি -4 দিয়ে গুণ করব, তো -4 ইনটু -2 a/-2, এই গ্রেটার দ্যানটা কি হবে, এবার যেহেতু -4 দিয়ে গুণ করছি তাই গ্রেটার দ্যানটা হয়ে যাবে লেস দ্যান, ঠিক আছে, আবার এদিকে কি হবে -4 ইনটু -2 ইনটু c/-4, এরকম আসলো। তাহলে এবার ক্যালকুলেশন করি আমি, ফার্স্ট তো এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, কি কি থাকছে আমার, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, সো -4 a
মাইনাস ফোরে থাকছে বোধহয় অনলি, হ্যাঁ অনলি মাইনাস ফোরে থাকছে, ইজ লেস দেন, এখানে কি থাকছে, এই ফোর ফোর কেটে যাচ্ছে, তো টু সি থাকছে, মাইনাস টু সি থাকছে। তো ক্যালকুলেশন করলে আমার যেটা আসছে যে মাইনাস টু এ ইজ লেস দেন মাইনাস সি। দেখো মাইনাসের জন্য কোনো চিন্তা নেই, আমার জিনিসটা হলো এই ক্যালকুলেশনটা কি এসছে, এটা এসছে এ আর ডি কে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই এখানে আসবে, ঠিক আছে। আচ্ছা এটা এই এই লাইনটাকে ছেড়ে দাও, আগের লাইনটাতে দেখো, এই যে মাইনাস ক্যালকুলেশন করতে এ আর ডি, এ মানে এ ইন্টু মাইনাস ফোর, সো মাইনাস ফোর এ ইজ লেস দেন এসছে, লেস দেন আছে, এই সি আর মাইনাস টু, তো মাইনাস টু সি, ঠিক আছে। তো স্যাটিসফাই করলো, তাহলে হয় দুটোই পজিটিভ হতে হবে না হলে দুটোই নেগেটিভ হতে হবে, তবে তুমি মাল্টিপ্লিকেশন করবে। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে কি হবে বলতে পারবে? একটা পজিটিভ হলো একটা নেগেটিভ হলো, এ বাই মাইনাস টু ইজ গ্রেটার দেন সি বাই ফোর অর্থাৎ সি বাই থ্রি, তখন কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন কি পসিবল না তখন? না না পসিবল না তো, হ্যাঁ বলো কঙ্কনা, পসিবল না তো, পসিবল কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কেন পসিবল, আমি মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি তো, ঠিক আছে, আমি মাইনাস টু দিয়ে গুণ করছি, তো মাইনাস টু ইন্টু এ বাই মাইনাস টু গ্রেটার দেন মাইনাস টু ইন্টু সি বাই থ্রি, এইভাবে হবে তখন। তো এই যে গ্রেটার দেন যখন, সরি গ্রেটার দেন কেন হবে, লেস দেন হবে ডেফিনেটলি, কারণ সাইনটা তো চেঞ্জ হয়ে যাবে। তো লেস দেন হয়ে গেল, এরপরে আবার এটাকে থ্রি দিয়ে গুণ করবো যখন, তখন তো আর সাইন চেঞ্জ হবে না, তো শুধুমাত্র একটা মাইনাস দিয়ে গুণ করছি বলে এই সাইনটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেরটাই কি বলা আছে, আগেরটাই বলা আছে যে যদি দুটোই দুটোই যদি পজিটিভ হয় অথবা নেগেটিভ হয় তাহলে সাইন চেঞ্জ হবে না। যেটা উজ্জ্ব আছে সেটা কি আছে, যদি অপোজিট সাইন, এই পরের লাইনে তো লেখাও আছে যে সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে যদি এ আর বি আর ডি অপোজিট সাইন হয়। পুরো ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার অনিশ, অনিশ অনিশ আনমিউট করে বলো, অভিরূপ, ঠিক আছে, আমরা এগুলো নিয়ে কিন্তু কাজ করব, তো বারবার কাজ করার সময় এমন ভাবে কাজ করব আমরা রিপিট করব না যাতে আর অসুবিধা না হয়, সেভাবে এখন থেকে দেখে নাও। আচ্ছা নাম্বার থ্রিতে কি আছে, যদি এ গ্রেটার দ্যান বি হয় সেক্ষেত্রে যদি উভয় পক্ষে তুমি ল্যামডা গ্রেটার দ্যান জিরো, ল্যামডা একটা পজিটিভ জিনিস, এটা যদি উভয় পক্ষে তুমি গুণ করো সেক্ষেত্রে সাইনটা সেম হয়, সো এ ল্যামডা ইজ গ্রেটার দ্যান বি ল্যামডা, এই কাজটাই তো আমরা আগের বার করেছিলাম। যদি দুই দিয়ে গুণ করি তাহলে সাইনটা সেমই থাকবে, যদি মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস মানে কি ল্যামডা লেস দ্যান জিরো নেগেটিভ, সেক্ষেত্রে এ ল্যামডা ইজ লেস দ্যান বি ল্যামডা হবে, ঠিক আছে। এগুলো খুব সোজা জিনিস, আমরা জাস্ট রিক্যাপ করছি একবার করে, এই পর্যন্ত গেল। এবার আমরা চলে আসবো প্রপার্টিস অফ লগারিদম, ঠিক আছে। প্রপার্টিস অফ লগারিদমে ফার্স্ট কি কি আছে দেখো, এ এ কিন্তু সব সময় গ্রেটার দ্যান জিরো হবে এবং এ নট ইকুয়াল টু ওয়ান হবে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ছোট করে লেখা থাকে মনে হয় যেন এটা ডেফিনেশনের কিছুই না, এটা থেকেই ডেফিনেশন তৈরি হয়, ঠিক আছে, এটাই ডেফিনেশন, ডেফিনেশনের আসল জিনিস এইটা, আমরা আজকেই অ্যাপ্লিকেশন করব বুঝতে পারবে যে এই দুটো জিনিস ছাড়া আর কিছু নেই। আচ্ছা এছাড়া আর কি হচ্ছে, আর হচ্ছে বি গ্রেটার দ্যান জিরো, বি নট ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, ক্লিয়ার। আমি আর লগারিদমের কথাটা বলিনি, সেটা হলো লগ এ বেস এন ইজ ইকুয়াল টু এক্স, এটাকে কি বলি, এটাকে আমরা বেস বলি, ঠিক আছে, এটাকে আমরা বেস বলবো, এই বেসটাই এখানে কিন্তু লিখেছি, এটাও এই বেসের ক্ষেত্রেই লিখেছি, দুটো যখন লগের ক্যালকুলেশন হবে তখন এ একটা লগের বেস হবে, বি আর একটা লগের বেস হবে, একটা এ বেস নিচ্ছি একটা বি বেস নিচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার। এই পর্যন্ত লগের ব্যাপারে আর কারোর কোনো কোশ্চেন আছে, লগের ডেফিনেশনে কারোর কোনো কোশ্চেন আছে? আমি প্রপার্টিস গুলো ভালোভাবে বলে দেবো, লগ সবাই জানো, ধরো টু টু দি পাওয়ার থ্রি ইজ ইকুয়াল টু এইট লেখা হয় তাই না, তো এটাকে যখন লগে কনভার্ট করি তখন কি হয়, এটা তো সেই বেস, এটা বেস, এটা হলো আমার এক্সপোনেন্ট তাই না, এটা এক্সপোনেন্ট আর এইটা হলো আমার রেজাল্ট, তো এটাকে যখন লগে কনভার্ট করি তখন কিভাবে লিখি, লগ এইট টু দি পাওয়ার না কিভাবে বলবো, লগ বেস টু এইট ইজ ইকুয়াল টু থ্রি,
log base 2 8 is equal to 3 অথবা 8 log base 2 এভাবে বলবো is equal to 3 ঠিক আছে এই log base 2 কথাটা একসাথে রাখতে হবে কারণ log এর নিজস্ব কোনো মানে মিনিং নেই যতক্ষণ আমি বেসটা বলে দিচ্ছি বেসটা খুব ইম্পর্টেন্ট একটু পরে যখন লগারিদমিক ইনইকুয়ালিটি করব তখন দেখব ঠিক আছে তো অ্যাকচুয়ালি লগটা কি জিনিস লগটা এরকম জিনিস যে কোন একটা রেজাল্ট কোন একটা নাম্বার এখানে থাকে যদি সেই নাম্বারে কত বসালে ঠিক আছে সেই নাম্বারটা আসলে মানে এই বেসের কত পাওয়ার সেইটা আমার জানার কথা ঠিক আছে আটের কত পাওয়ার করলে মানে সরি দুইয়ের কত পাওয়ার করলে বেসটা তো দুই দুইয়ের কত পাওয়ার করলে আট আসবে দুইয়ের পাওয়ার যদি তিন করি তবে আট আসবে এইভাবে লগে চেঞ্জ হয় লগের মাধ্যমে আমরা বিভিন্ন কোশ্চেন আরো বেশি ইজিলি সলভ করি মানে পেয়ে যাবে তোমরা আমরা ফার্দার যে কোশ্চেন গুলো করবো সেগুলোতে বুঝতে পারবে যে লগের মাধ্যমে কোশ্চেন বেশি ইজি সলভ হয় তার জন্য আমরা লগারিদমটা ইউজ করি আচ্ছা প্রপার্টিস গুলোতে চলে আসি ফার্স্টে যখন আচ্ছা তার আগে লগ দু ধরনের হয় একটাতে বেস 10 থাকে একটাতে বেস ই থাকে স্ট্যান্ডার্ড লগ যেগুলো ঠিক আছে যেটাতে বেস 10 থাকে তো 10ই থাকে এতে আর বলার কিছু নেই যেখানে ই থাকে লগ লগ বেস যখন ই থাকে ই এর ভ্যালু কি 2.718 অ্যাকচুয়ালি এত মনে রাখার দরকার নেই ই এর ভ্যালুটা 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট 2 লেস দ্যান ই লেস দ্যান 3 এর মধ্যে থাকে তাহলে ই একটা পজিটিভ জিনিস ডেফিনেটলি এমনি বেস থাকলে মানে সেটা পজিটিভই হয় ই বেসে আছে মানে পজিটিভ জিনিস কিন্তু সেটা 2 আর 3 এর মাঝামাঝি একটা জিনিস ক্লিয়ার আচ্ছা লগ ই লগ বেস ই এটাকে আমরা ছোটখাটো ভাষায় এল এন লিখি কারণ এই লগ বেস ইটা ভীষণ 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 ভাবে ইউজ হয় তার জন্য আমরা এটাকে ডাক নাম দিয়েছি একটা কি এল এন যেখানে এল এন লেখা থাকবে বুঝতে পারবে যে বেসে ই আছে আর যদি এইটা এইটাকে আমরা এটাকে আমরা বলি কমন লগ ঠিক আছে লগ বেস যখন 10 থাকে তখন সেটাকে আমরা কমন লগ বলি তো শুধু লগ লিখে দিই যদি কোথাও লগ লেখা আছে বেসে কিছু নেই তাহলে বুঝে নেবে বেসে 10 আছে আর কোথাও যদি এল এন লেখা থাকে তাহলে বুঝে নেবে লগ বেস ই আছে এই দুটো জিনিস বুঝতে হবে এটাকে শুধু লগ লেখা হয় শুধু লগ 3 লেখা মানে বেসে 10 আছে ঠিক আছে তো এইভাবে লিখতে পারো যে লগ 3 ইজ ইকুয়াল টু লগ 10 বেস 3 ঠিক আছে এইভাবে ভাবতে পারো আচ্ছা অন্য সমস্ত কিছু বেস হতে পারে বেস যা খুশি হতে পারে শুধু পজিটিভ হলেই হবে 1 এর থেকে মানে ডিস্টিংক্ট হতে হবে 1 হওয়া যাবে না তো লগ বেস 5 কিছু একটাও হতে পারে 51 এটাও হতে পারে ওকে ঠিক আছে লগ যা খুশি হতে পারে শুধু বেসের যে কন্ডিশনটা যে গ্রেটার দ্যান 0 এন্ড নট ইকুয়াল টু 1 এই দুটো আমাদেরকে মাথায় রাখতে হবে ওকে লগে কি বেসিক ডেফিনেশনে কারোর কোনো ডাউট আছে কঙ্কনা অয়ন অনুস্তুপ অভিরূপ অনিশ প্রত্যেকে বলো বেসিক ডেফিনেশন কোনো ডাউট নেই আমি তাহলে প্রপার্টিসে চলে যাচ্ছি কারো ডাউট থাকবে সে বলবে কেউ কি আনমিউট করে কিছু বলছিলে তাহলে দেখো ফার্স্টে যদি লগ বেস এ আছে এল ও জি ঠিক আছে এল ও জি বেস এ আছে যদি এম এন হয় তাহলে এটা ভেঙে যায় লগ এ এম প্লাস হয়ে যাবে মাল্টিপ্লিকেশনটা প্লাস হয়ে যায় লগ এ বেস এন ঠিক আছে এবার যদি এখানে মাল্টিপ্লিকেশনের জায়গায় যদি ডিভিশন থাকতো এখানে বেস এ আছে সেক্ষেত্রে কি হয়ে যেত এম মাইনাস লগ এগুলো জাস্ট অনলি মানে প্রপার্টিস গুলো মনে রাখার বিষয় যে মাল্টিপ্লিকেশন যেখানে হচ্ছে সেটা ছাড়িয়ে গিয়ে দেখো বেস সেম থাকছে প্লাস হয়ে যাচ্ছে যেখানে ডিভিশন থাকছে সেখানে বেস সেম থাকছে মাইনাস হয়ে যাচ্ছে আচ্ছা আর একটা ইম্পর্টেন্ট জিনিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদেরকে বারবার খুব জ্বালাবে সেটা হলো লগ এ বেস এন এন এর মাথায় অ্যালফা আছে ঠিক আছে নাম্বার আমরা এতক্ষণ যেটা লিখছিলাম আগে একটা আগে একটা কোশ্চেন করেছিলাম এই যে ঠিক এই জায়গাটাকে যদি চেঞ্জ করি আমি লগ বেসে 2 আছে 8 এর জায়গাতে আমি যদি 2 টু দি পাওয়ার 3 লিখি লিখতেই পারি এই 3 টা কি হয় সামনে চলে আসে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যদি কিছু পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে ঠিক আছে তাহলে কিভাবে লিখবো লগ এ বেস এন টু দি পাওয়ার অ্যালফা সেই অ্যালফাটুকু সামনে চলে আসবে সো অ্যালফা
লগ এন বেস এ বলবো, ঠিক আছে? অ্যালফাটা কি হয়েছে, সামনে চলে এসে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো এটা আশা করি? হ্যাঁ এখানে ম্যাম। কিছু, হ্যাঁ, এটাতে কিছু বলার নেই। এটা যদি এক্সপ্লেন করতে বলো, তাহলে এক্সপ্লেনেশন এটাই যে এন টু দি পাওয়ার অ্যালফাকে আমি এন ইন্টু এন কতবার করে লিখতে পারবো, এন ইন্টু এন ইন্টু এন ডট 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 ইন্টু এন, এটা কতবার লিখতে পারবো অ্যালফা টাইমস? আচ্ছা, মাল্টিপ্লিকেশন থাকলেই তো সেটা প্লাস হয়ে যায়, তার মানে অ্যালফা টাইমস প্লাস হয়ে যাবে। কিভাবে লিখবো এখানে এই এই ডেফিনেশনটা দিয়ে কিভাবে লিখবো? লগ এন বেস এ প্লাস লগ এন বেস এ কত টাইমস লিখবো? অ্যালফা টাইমস। অ্যালফা টাইমস সেম জিনিস হলে তাহলে সেটাকে আমি অ্যালফা ইন্টু লগ এন বেস এ লিখতেই পারি, ঠিক সেই ডেফিনেশনটা। এই দুটো জিনিস কিন্তু সেম জিনিস। আচ্ছা, আর একটা জিনিস, যদি এইখানে এই যেখানে এ আছে, বেস আছে, বেসের মাথায় যদি কোনো পাওয়ার থাকে, ধরো এখানে বিটা আছে, ঠিক আছে, সেই বিটাটা যদি বের করতে হয় আমাকে, তাহলে 1/বিটা করে বার করতে হবে। ডান, এটা আমাদের 4 নাম্বার প্রপার্টিসে আছে, তাহলে 1/বিটা করে বার করতে হবে। তো একটা কোশ্চেন বলো তাহলে, যদি আমি এরকম বলি যে লগ বেসে আছে 5 টু দি পাওয়ার 3 আর নাম্বারে আছে তোমার 2 টু দি পাওয়ার 8, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি একবার বলো। 8/3 টু লগ বেস 5। একদম, 8/3 টু লগ বেস 5। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি, কেউ যদি না বুঝো বোঝো তাহলে হাত তুলবে। আচ্ছা, এছাড়া আর কি আছে? কোন একটা লগ আছে, নাম্বার এন বেস এ আছে, এটাকে আমি ভেঙে নিতে পারি। কিভাবে ভেঙে নিতে পারি? লগ একই জিনিস নেব, ঠিক আছে, উপর নিচে দুটোতেই, দুটোতে লগ নেব আর দুটোতেই বেস একই জিনিস নেব, অন্য একটা জিনিস। এই এনটা তখন, এই এনটা উপরে উঠে যাবে আর এই বেস যেটা আছে সেটাও একটা নাম্বার হয়ে নিচে নেমে যাবে, তাহলে এইখানে হয়ে যাবে এন আর এইখানে হয়ে যাবে এ, ঠিক আছে? বেসটা নিচে এসে লগের একটা নাম্বার হয়ে গেল, আর এই নাম্বার যেটা ছিল এন সেটাও উপরের নাম্বার হয়ে গেল, আর বেস দুটোই সেম আছে। বিয়ের জায়গাতে 2 বসাতে পারো, দুটোতেই 2। মানে আমি বলতে চাইছি কি, তোমার ধরো কোন একটা কোশ্চেনে দরকার যে বেস 2, তখন তুমি এইভাবে করতে পারো যে লগ 5 বেস 3 আছে, এবার তোমার বেস 2ই দরকার, 2 বেসের ভ্যালু হয়তো গিভেনও আছে, তো তুমি বেস 3-এর ভ্যালু তো তুমি জানো না, কি করবে তখন? লগ উপরে বেস 2 দিয়ে 5 দিয়ে দিলে নিচে কি হলো, লগ বেস 2 দিয়ে 3 দিয়ে দিবে। যেহেতু তুমি লগ বেস 2-এর ভ্যালু জানো, এটাও লিখতে পারবে, এটাও লিখতে পারবে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? ডান, এরপরে দেখো 6 নাম্বারে কি আছে। লগ এই বিটা বোধ হয় বেসে আছে, এই বিটা বেসে আছে কিন্তু, হ্যাঁ, ফার্স্টে যে লগ এ বেস বি হবে, এখানে বেসে থাকবে, এর পাশে যেটা বি পড়েছে ওটা ভুল, ঠিক আছে, ইনটু লগ বি বেস এ ইজ ইকুয়াল টু 1। এটা যখন আছে, এটাকে আমরা কি করতে পারি, এই যে জিনিসটা, এই জিনিসটাকে রেখে দাও, লগ এ বেস বি ইজ ইকুয়াল টু, এইটা এইদিকে চলে আসবে, এটা 1/log b বেস a। এক কথায় মানে তোমাকে কি মনে রাখতে হবে যে এই যে লগটা আছে এটাকে যদি আমি রেসিপ্রোকালে নিয়ে নিই, তাহলে রেসিপ্রোকালে নাম্বারটা বেস হয়ে যায়, বেসটা নাম্বার হয়ে যায়, ঠিক আছে? লগ 3 বেস 2 যদি আমি লিখি, সেটাকে আমি লিখতে পারি লগ 2 বেস 3। কখন লিখতে পারি? যদি আমি রেসিপ্রোকাল নিই, 1/ করে দিই, ঠিক আছে? আমার কখনো কখনো এরকম দরকার হয়, ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। একটা ইম্পর্টেন্ট ফর্মুলা দেয়নি মনে হচ্ছে, ঠিক আছে, এই মুহূর্তে দরকারও নেই, অথবা লিখে দিই একটা ফর্মুলা যেটা ওরা দেয়নি, এম লগ আবার বেসে এম আছে, মানে এম একটা, দাঁড়াও, এম এম এর পাওয়ারে লগ আছে, ঠিক আছে, পাওয়ারে লগ, এর আবার বেস বেসে এম আছে, এইখানে এ আছে, এইখানে এক্স আছে, এইটা আসল সূত্র, ঠিক আছে? এম আছে এখানে, এম এর পুরো পাওয়ার, এইটা পুরো এম এর পাওয়ার। ডান, আচ্ছা, আর একটা কি জিনিস, আর একটা, এইটা হলো নাম্বার আর এইটা হলো বেস, এইটা কিন্তু এম এর মানে লগের বেস, তো এই বেস
আর যদি যার পাওয়ারে আছে লকটা সেইটা, এই দুটো যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে আমি কিভাবে লিখতে পারি? এই এখানে যাই থাকবে, যদি ভালোভাবে লিখে দিচ্ছি আমি আর একটু পরে, এটা এখন বুঝে নাও, জাস্ট এখানে যা আছে সেটা পুরোটা ইকুয়াল টু এখানে চলে আসবে। ঠিক আছে, একটা ফর্মুলা লিখে নাও, ওখানে একটা ফর্মুলা অ্যাড করে নাও, পরে ই এর ফর্মুলাটা 7 নাম্বারটা আমরা পরে লিখব, সেটা হলো এম লগ, শুধু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, এম লেখা আছে, এম এর মাথায় এম এর পাওয়ারে লগ থাকবে, লগের বেস এম থাকবে, আর এইখানে এম থাকবে, ইজ ইকুয়াল টু হয়ে যাবে অনলি এন, মনে থাকবে, এই তো হলো ফর্মুলা। ঠিক আছে, এবার যখনই এম এর জায়গাতে ই নিয়েছে, 7 নম্বর যে ফর্মুলাটা দেওয়া আছে সেটাতে ই সব থেকে বেশি দরকার হয় বলে, এরকম জিনিস ই তে সব থেকে বেশি আসে বলে ওরা ডিরেক্টলি ই লিখে দিয়েছে, কিন্তু আসল ফর্মুলা এটা, এর একটা অ্যাপ্লিকেশন হলো ই দিয়ে লেখা। ঠিক আছে, ই, তাহলে ই যদি হয় এখানে, এখানেও ই হতে হবে, আর লগ বেস ই কথাটার মানে কি এলএন, তো অনলি এলএন লিখলাম, এখানে যদি এন হয় তাহলে ডিরেক্টলি আমি এই ফর্মুলা অনুযায়ী এখানে এন লিখতে পাচ্ছি। এর আবার অ্যাপ্লিকেশন কি হচ্ছে, যে ই টু দি পাওয়ার এন, এন এর জায়গাতে যদি এ টু দি পাওয়ার এক্স হয়, ডেফিনেটলি দিস ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স হবে, যেরকম এন ইজ ইকুয়াল টু এখানে এন হয়েছে সেরকম এখানে এ টু দি পাওয়ার এক্স হলে পুরো টোটালটার ভ্যালু এ টু দি পাওয়ার এক্স হবে। ক্লিয়ার এই পর্যন্ত? সবাই জানো সমস্তটা, তবু একটা রিভিশন করে দিলাম। এবার আমরা একটা কঠিন জিনিসে যাব, কঠিন জিনিসে বলতে কোশ্চেন গুলো, মানে এই জায়গাটা হয়তো ইজি লাগবে, কোশ্চেন গুলো একটু কনসেন্ট্রেট করে দেখবে, ঠিক আছে, আর এই কোশ্চেন গুলো কিন্তু ডিরেক্টলি আমাদের এক্সামে আসে, মানে কম্পিটিটিভ এক্সামে, নর্মাল এক্সামে কমই আসে, বোর্ডের এক্সামে, কম্পিটিটিভ এক্সামে আসে। তো কম, যেহেতু বোর্ডের এক্সামে আসে না, সিলেবাসে নেই, 10-এ পড়ায় না, 11-এ অ্যাপ্লিকেশন অনলি, সো এটা সিলেবাসে থাকেই না, কেউ করাই না, কিন্তু এটা না করলে আমরা কোশ্চেন সলভ করতে পারবো না, স্পেশালি বোর্ডের কোশ্চেন, সেটা হলো লগারিদমিক ইনইকুয়ালিটি। তোমাদের কাছে কি নয়েজ যাচ্ছে একটু বাইরে থেকে, আমার এখান থেকে, না আমার কথা ক্লিয়ার? ম্যাম আপনার কথা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, একটা বাইরে সাউন্ড আসছে ওই জন্য আমি ভাবলাম। আচ্ছা তো কি বলছে, এখানে বেসটা খুব ইম্পর্টেন্ট, এই লগারিদমিক ইনইকুয়ালিটিতে বেসটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ফার্স্টে একবার আমি দেখে নেব বেস, একবার দেখে নেব জিরো থেকে, ফার্স্ট বলে দাও লগারিদমিক ইনইকুয়ালিটিতে বেসের কন্ডিশন দুটো কি কি ছিল সেটা একবার বলবে আমাকে, বেসের কন্ডিশন কি কি ছিল, লগে বেসের কন্ডিশন কি কি ছিল, ফার্স্টেই করালাম আজ। এ নট ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, তো এই কথাটার মানে কি, এটাকে যদি আমি প্লট করি রিয়েল নাম্বারে তাহলে এই কথাটার মানে কি হবে, এই কথাটার মানে এ গ্রেটার দেন জিরো, এখানে জিরো লিখলাম এখানে আমি ওয়ান লিখেছি, অর্থাৎ এ গ্রেটার দেন জিরো মানে ওপেন না ক্লোজ হবে, এ গ্রেটার দেন আছে ইকুয়াল টু নেই, ওপেন না ক্লোজ হবে, ওপেন হবে, ওপেন হবে, হ্যাঁ ওপেন হয়ে সোজা এইদিকে চলে যাচ্ছে, কিন্তু আবার এক জায়গাতে হোয়াইট বল হবে, কোথায় হবে, ওয়ানের উপরে, তাহলে এক কথায় দুটো ইন্টারভ্যাল আমি পাচ্ছি, সলিউশন সেট যেটা সেখানে দুটো ইন্টারভ্যাল পাচ্ছি, একটাই জিরো থেকে ওয়ান, জিরোতেও ওপেন আছে ওয়ানেও ওপেন আছে, আর আরেকটা হলো ওয়ান থেকে ইনফিনিটি, ওয়ান থেকে ইনফিনিটি। ঠিক আছে, তো এই দুটোকে যদি আমি আলাদা করে লিখে ফেলি তাহলে আমি কি করে লিখবো, যে জিরো লেস দেন এ লেস দেন ওয়ান, আর এইটাকে কিভাবে লিখবো, এটাকে লিখবো এ গ্রেটার দেন ওয়ান, এই দুটো মিলিয়ে আমার হচ্ছে বেসের কন্ডিশন, এই যে বেস, এই বেসের কন্ডিশন হলো এই দুটো মিলিয়ে, এটা একটা ছোট করে একটা নোট করে নাও, ছবিটা একে ছোট করে একটা নোট করে নাও, এটা হলো বেস। ডান, ঠিক আছে, ক্লিয়ার, চেঞ্জ করি। এবার দেখো যখন দুটো কন্ডিশন, ফার্স্ট হলো এই কন্ডিশনটা নেব অথবা এই কন্ডিশনটা নেব, যে কোনো একটা, বইয়ে যেরকম যদি, যেহেতু এই কোশ্চেন কন্ডিশনটা আছে ফার্স্টে যে এ গ্রেটার দেন ওয়ান হলে, বেস গ্রেটার দেন ওয়ান হলে কি হবে, তো সেক্ষেত্রে দেখো
যদি কন্ডিশনটা এরকম থাকে যে লগ এক্স বেস এ ইজ লেস দেন অ্যালফা, অ্যালফা মানে যে কোনো 2, 3, 4, 2.5, হোয়াট এভার, রুট ওভার 2, যে কোনো কিছু হতে পারে। তো যদি লগ এক্স বেস এ ইজ লেস দেন অ্যালফা হয়, সেক্ষেত্রে দিস ইমপ্লাই দ্যাট জিরো লেস দেন এক্স, এই যে এক্সটা আছে সেটা এক্স ইজ লেস দেন এ টু দি পাওয়ার, এই এ টু দি পাওয়ার অ্যালফা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ টু দি পাওয়ার অ্যালফা হয়ে যাচ্ছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে কি আছে, লগ এক্স বেস এ ইজ লেস দেন যদি অ্যালফা হয়, দিস ইমপ্লাই দ্যাট জিরো লেস দেন এক্স লেস দেন এ টু দি পাওয়ার অ্যালফা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা তো গ্রেটার দেন, মানে এক্স যেটা, এক্স এর উপরে কন্ডিশন কি ছিল মনে আছে? উপরে দেখো যেখানে ডেফিনেশন অফ লগারিদমিক ফাংশন লেখা আছে ওখানেই আছে, যে এইখানে যে জিনিসটা থাকে যে লগ এন বেস এ, এখানে এন কিন্তু গ্রেটার দেন জিরো হয়, তো এই এক্স তো অটোমেটিক গ্রেটার দেন জিরো, তার জন্যই এইটুকু জিনিস লেখা হয়েছে। তো এইটুকু জিনিস অতটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা যখন লগ এর ডেফিনেশন পড়েছি তখন অটোমেটিক এই কন্ডিশনটা চলে এসেছে। এখন যে কন্ডিশনটা ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হলো এই কন্ডিশনটুকু, এই গোল কন্ডিশনটুকু সার্কেল করা। কি হয়েছে, যদি লগ এক্স বেস এ হয় লেস দেন অ্যালফা, সেক্ষেত্রে এক্স ইজ লেস দেন এ টু দি পাওয়ার অ্যালফা হবে। কে কার মাথায় যাচ্ছে, এ সবসময় বেস, মনে রাখবে এ সবসময় বেস। ঠিক আছে, আর এই যে এক্সপোনেন্ট লিখি, এক্সপোনেন্টেরও কিন্তু এটাকে বেস বলা হয়, তো বেসই থাকবে। ঠিক আছে, অ্যালফা টু দি পাওয়ার এ হবে না, এ কখনো এক্সপোনেন্ট হবে না, এ অলওয়েজ বেসে থাকবে। ক্লিয়ার, মনে থাকবে সববার, খুব ইম্পর্টেন্ট, আমরা একটু পরে কোশ্চেন করব, মনে রাখো। এই জন্য আমি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছিলাম যাতে লিখতে গিয়েও তোমরা একটুখানি ব্যাপারটার সাথে মানে ইন্ট্রোডাকশনটা তোমাদের হয়ে যায়। আচ্ছা, এছাড়া আর একটা থাকে, এখানে কি ছিল, এখানে একটা ছিল লগ, এটা ছিল লগ, আর এটা ছিল একটা নাম্বার। ঠিক আছে, তখন এরকম রিলেশন হচ্ছে। আচ্ছা, যদি দুটোই লগ থাকে, দুটো লগের ইনইকুয়ালিটি কিভাবে করব, যে লগ এক্স বেস এ ইজ লেস দেন লগ ওয়াই বেস এ, মাথায় রাখবে দুটো ক্ষেত্রে কিন্তু বেস সেম আছে, তবে আমি এদের ইনইকুয়ালিটিতে এই রিলেশনটা পাচ্ছি। আদারওয়াইজ যদি বেস সেম না থাকে তাহলে আমি কিছুই পাবো না, এ কোনো কন্ডিশন তখন মানে স্যাটিসফাই হবে না। এক্ষেত্রে কি হয়ে যায়, এক্ষেত্রে ডিরেক্টলি এই যেহেতু এ এইখানে আর কোনো কিছু নেই, ঠিক আছে, তো ডিরেক্টলি এর আর এর মধ্যে আর কোনো রিলেশন, দুটোই সেম যেহেতু, ওটারা দরকারই হয় না, ডিরেক্টলি এক্স আর ওয়াই এদের মধ্যে রিলেশন চলে আসবে। ক্লিয়ার, এদের মধ্যে কি রিলেশন আসবে, যেরকম নর্মাল লেস দেন হয় সেরকম এক্স লেস দেন ওয়াই, আর এক্স তো অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে, এটা তো সেই লগের সেই এন গ্রেটার দেন জিরো ওই কন্ডিশন থেকেই পাচ্ছি যে এক্স গ্রেটার দেন জিরো ওয়াই গ্রেটার দেন জিরো। এবার এক্স যদি গ্রেটার দেন জিরো দেখি, অটোমেটিক্যালি ওয়াই গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে, তাই আর আলাদা করে দেখতে হচ্ছে না। তাহলে কি হচ্ছে, যদি একটা নাম্বারের ক্ষেত্রে দেখি, তাহলে এক্স মানে এক্স লেস দেন বেস টু দি পাওয়ার অ্যালফা হবে, বেস টু দি পাওয়ার অ্যালফা। আর যদি দুটো লগের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কি হচ্ছে, দুটো লগের ক্ষেত্রে হচ্ছে এক্স লেস দেন ওয়াই, মানে নর্মাল এ গ্রেটার দেন ওয়ান হলে তখন নর্মাল যে কন্ডিশনটা সেটাই স্যাটিসফাই করছে। ঠিক আছে, উল্টোটা হবে যদি আমার জিরো লেস দেন এ লেস দেন ওয়ান হয়। এটা আরো ভালো গ্রাফ দিয়ে বোঝানো যায়, আমি এটা লিখে নিয়ে দেন আমি গ্রাফ দিয়ে বোঝাবো। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ওকে, এক মিনিট। আচ্ছা, এই দুটো জিনিস যে সেম জিনিস সেটা কি তোমরা বুঝতে পারছো, যে এই যে জিনিসটা লিখেছি আর এই যে জিনিসটা লিখেছি, এই দুটো কিন্তু সেম জিনিস, শুধু স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, জায়গা আমি এখানে একটুখানি শর্টকাটে ছোট করে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। সেটা কি হয়েছে, এই অ্যালফা যেটা আছে, মানে আসল সূত্রটা এটা ধরে নাও, ঠিক আছে, আর এর একটা অ্যাপ্লিকেশন ধরে নিতে পারো এটা। কিভাবে, তোমার যখনই লগ এক্স বেস এ ইজ লেস দেন, অ্যালফা আছে, অ্যালফাকে তুমি কিভাবে লিখতে পারো, অ্যালফা না বেসে আনতে হবে, তাই না? এক মিনিট।
হ্যাঁ, এটাকে তুমি লিখতে পারো এ লগ এ হ্যাঁ না, এইটা তো অ্যালফা হবে না, নিচে যেহেতু আমি যেটা আছে যেটাই নিচে চলে আসে, অ্যালফা এইখানে অ্যালফা, আলফা কে লগের আকারে লিখতে গেলে কি করতে হয়? আলফা না, এইভাবে লিখছি আমি, আলফা কে অ্যাজ ইট ইজ রেখে দিলাম আলফা, ঠিক আছে। পরের লাইনে লিখছি লগ এক্স বেস এ ইজ লেস দেন, আলফা কে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। লগের একটা ফর্মুলা আছে যে দুটোই যদি সেম হয় তাহলে তার ভ্যালু হয়ে যায় 1, তোমরা জানো নিশ্চয়ই ফর্মুলাটা এখানে হ্যাঁ ম্যাম। লেখা নেই। হ্যাঁ, লগ যদি এ বেস এ হয় তাহলে তার ভ্যালু 1 হয়, তাহলে আমি এই জিনিসটা মাল্টিপ্লিকেশন করতে পারতাম, করে দিয়েছি। তাহলে নেক্সট লাইনে আমি কি লিখবো, লগ এক্স বেস এ ইজ লেস দেন, এই এই এক্সটা ঠিকঠাক জায়গাতে লিখবে, এটা কিন্তু নিচে লিখবে, আর এক্সটা এই লগ এর পাশাপাশি লিখবে, কেমন মাথায় উঠে গেছে, ইজ লেস দেন। তাহলে আমাকে কিভাবে লিখতে হবে, লগ এ এখানে লিখতাম বেসে, আর বেসে এ লিখেছি, ঠিক আছে, আর সোজাসুজি কি লিখেছি, এ টু দি পাওয়ার, এই আলফাটা কোথায় হয়, মাথায় চলে যায়, কত নাম্বার ছিল এটা, এটা আমাদের ছিল 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্রে দেখো কি আছে, এই এর মাথায় যদি কোনো আলফা থাকে তাহলে সেটা সামনে চলে আসবে, আর সামনে যদি কোনো কিছু থাকে সেটাও নিশ্চয়ই এর মাথায় চলে যাবে, সো এ টু দি পাওয়ার আলফা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, ঠিক আছে। এইবার এই জিনিসটা প্রয়োগ করো, দেখো ওটাই চলে আসবে। তাহলে লগ এ বেস এক্স, লগ এ বেস এক্স ইজ লেস দেন লগ ওয়াই বেস এ, লগ এ টু দি পাওয়ার আলফা বেস এ, তাহলে ইমপ্লাই দ্যাট কি হবে, 0 লেস দেন এই এক্সটা সামনে আসবে, লেস দেন ওয়াই, ওয়াই মানে কি এ টু দি পাওয়ার আলফা, এখানে সে এ টু দি পাওয়ার আলফা। এবার দেখো এই জিনিসটাই চলে এসছে, তো মেন জিনিস কোনটা, মেন জিনিস এটা, আর এইখানে যে আলফা আছে আলফাটাকে তোমাকে ওইভাবে যদি তুমি কনভার্ট করে নাও এইভাবে, সেক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা পাচ্ছ। তো তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখো আর 3 নাম্বার ফর্মুলা মনে রাখো, সেখান থেকেও তুমি এটা অটোমেটিক বের করে নিতে পারবে, এই এই ফর্মুলাটা, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? আমি জানতাম এত, এই একটা একটা পেজের মধ্যে এত কিছু লেখাতে হবে, নোট করানোর টাইম থাকবে না, পরিস্থিতিও থাকবে না, এই জন্যই আমি তোমাদেরকে আগে থেকে নোট করে নিতে বলেছিলাম, ঠিক আছে। ওরই ফাঁকে ফাঁকে কোথাও কোথাও এগুলো যেগুলো এক্সট্রা জিনিস লেখা হচ্ছে সেগুলো লিখে নাও, ওকে। আচ্ছা, এটা তো গেল যদি এ গ্রেটার দ্যান 0 হয়, যদি 0 লেস দ্যান এ লেস দ্যান 1 হয়, মানে যে বেসটা, বেসটা যদি 0 আর 1 এর মধ্যবর্তী হয়, সেক্ষেত্রে পুরো উল্টো হয়ে যাবে, পুরোপুরি উল্টো, সেক্ষেত্রে কি হচ্ছে, লগ এক্স বেস এ ইজ লেস দ্যান যদি অ্যালফা হয় তাহলে এক্স ইজ গ্রেটার দ্যান এ টু দি পাওয়ার অ্যালফা হয়ে যাবে, ঠিক আছে, পুরো উল্টো হয়ে যাচ্ছে। আর মেন সূত্র কি, যে এক্স বেস এ ইজ লেস দ্যান লগ ওয়াই বেস এ হয় তাহলে কি হয়, তাহলে হয় এক্স গ্রেটার দ্যান ওয়াই। আর যে কন্ডিশনটা ছিল লগের, যে কন্ডিশন ছিল লগের কন্ডিশন অনুযায়ী এক্স সবসময় গ্রেটার দ্যান 0 হবে, ওয়াই সবসময় গ্রেটার দ্যান 0 হবে, এ সবসময় গ্রেটার দ্যান 0 হবে, এ নট ইকুয়াল টু 1 হবে, এই কন্ডিশনটা অলরেডি যেহেতু এখানে দেওয়া আছে তাই আর এখানে লেখা হচ্ছে না, ঠিক আছে, অলরেডি আমরা লিখেই নিয়েছি এটা। তাহলে আমাকে এখন কোন কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশন দুটো স্যাটিসফাই করতে হবে, এই কন্ডিশন দুটো একসাথে স্যাটিসফাই হবে কখন, যখন আমি ওয়াই গ্রেটার দ্যান 0 লিখবো, তাহলে এক্স গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, ওয়াইও গ্রেটার দ্যান 0 হয়ে যাচ্ছে, তাহলে এইটা হলো আমার 2 নাম্বার কন্ডিশন, ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? কোশ্চেন সলভ করাই, কোশ্চেন সলভ করাই, পারবে তো, একটু ভালোভাবে মাথা খোলা রেখে করবে, কারণ কোশ্চেন গুলো কিন্তু হালকা টাফ, তোমরা এই ধরনের কোশ্চেন, এতটা ব্রেন খাটানোর কোশ্চেন এখনো পর্যন্ত করোনি, ঠিক আছে, একটু মাথাটা খোলা রেখে কোশ্চেন সলভ করবো আমরা। তো কোশ্চেন এরকম আছে, সলভ দা ইনইকুয়ালিটি, সলভ দা ইনইকুয়ালিটি কোশ্চেন,
লগ বেসে 10, ভালোভাবে এটা যেখানে যেটা লেখা আছে সেখানে সেটাই লিখবে। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 16 ইজ লেস দেন ইকুয়াল টু লগ বেস 10 4x মাইনাস 11। এইটাকে আমাকে সলভ করতে হবে। আমরা আগে যেটা সলভ করেছিলাম সেটা কি ধরনের ইনইকুয়ালিটি ছিল? সেটা অ্যালজেব্রিক ইনইকুয়ালিটি ছিল, যে আমরা পলিনোমিয়ালের ওগুলো করলাম, তাই না? অড পাওয়ার থাকলে চেঞ্জ হবে সাইন, ইভেন পাওয়ার থাকলে চেঞ্জ হবে না সাইন, ওই যে যেগুলো করলাম ওটা ছিল অ্যালজেব্রিক ইনইকুয়ালিটি সলভ করছিলাম আমরা, যেটা পলিনোমিয়াল ইনইকুয়ালিটি বলতে পারো, যেটাকে যেটাকে লিনিয়ার ফ্যাক্টর ইনইকুয়ালিটি বলতে পারো। এবার আমরা করছি লগের ক্ষেত্রে। লগের ক্ষেত্রেও নর্মালি তো করা যায় না, লগের ক্ষেত্রেও আমাকে এটাকে ফার্স্ট লিনিয়ার ইনইকুয়ালিটিতে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পর দেন ওটা আমি নর্মাল যেভাবে করেছি আগের দিন সেইভাবে করব। ওকে, কোশ্চেন লিখে নিয়েছো সবাই? এটা পুরো একটা কোশ্চেন। এবার দেখো বেস কত আছে, বেসটা কি কোন বেসের মধ্যে পড়বে? একটা তো ছিল এই যে 0 1, এটা ছিল 0 <1, একটা ছিল এ গ্রেটার দ্যান 1, কোন বেসের মধ্যে পড়বে? তাহলে বেস ইজ গ্রেটার দ্যান 1, এই ভাগের মধ্যে পড়লো। এই ভাগের মধ্যে যখনই পড়লো তখনই কি পাবো আমি, এদের মধ্যে রিলেশনটা কি পাবো আমি? এক্স স্কোয়ার মাইনাস 16 আর 4x মাইনাস 11, এদের মধ্যে রিলেশন কি থাকবে? গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান না, নরমাল হবে। বেস গ্রেটার দ্যান 1 থাকলে এর রিলেশনটা থাকে সেটা সরাসরি বসে যায়, ঠিক আছে? সেটা লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে। ডান, বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার আমি এটাকে এক সাইডে নিয়ে আসবো, কারণ মনে আছে নিশ্চয়ই তোমাদের যে সমস্তটা এক সাইডে নিয়ে এসে করতে হয়। সো দিস ইমপ্লাই দ্যাট এক্স, এরপরে তোমরা জানো পুরোটা, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 16 মাইনাস 11 প্লাস 11 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। সো এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে 4x মাইনাস 5 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। এখানে এটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে এক্স মাইনাস কত হবে, এক্স মাইনাস 5 এক্স প্লাস 1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। এবার আমাকে কি করতে হবে, রিয়েল লাইন টেনে নিলাম, এর মধ্যে দুটো পয়েন্ট আনবো, ক্রিটিক্যাল পয়েন্টস, একটা হলো -1 আর এটা 5 বোধহয়, না এটা হবে 5। তাহলে দুটোতেই ব্ল্যাক বল হবে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, দুটোতেই ব্ল্যাক বল হবে। এখান থেকে শুরু হবে কি করে শুরু হবে, প্লাস দিয়ে শুরু হবে। সো প্লাস যখনই জাম্প করছে মাইনাস হয়ে যাচ্ছে, আবার জাম্প করছে যখন প্লাস হয়ে যাচ্ছে। তাহলে লেস দ্যান ইকুয়াল টু 0 মানে আমাকে কোন অংশটা নিতে হবে? ডেফিনেটলি আমাকে মাইনাস, হ্যাঁ নেগেটিভ, হ্যাঁ মাইনাস অংশটা নিতে হবে, মানে এই অংশটা নিতে হবে। তাহলে সলিউশন যেটা আসবে, সো সলিউশন হয়ে যাবে -1, 5, তাই না? পুরোটা ক্লোজ হয়ে গেল, এটা গেল এর সলিউশন। সবাই বুঝতে পেরেছো? সোজা লাগছে? এবার যদি লগের ফর্মুলা মনে থাকে তাহলে এটা সোজা হয়ে যাবে, কারণ তোমরা ওই কি বলে ওয়েভ কার্ভি মেথডটা তোমরা জানো, তাই না, অলরেডি? তো তোমাদের সোজা লাগবে এটা, ঠিক আছে? কিন্তু সমস্যাটা হলো এর সাথে আরো জিনিস আছে আমাদের। কি কি জিনিস আছে, কি আছে হলো এর সাথে আরো কি কি আছে? একটা আছে এই জিনিসটা, এটা যখনই লগের মধ্যে আছে, এই যে এই জিনিসটা যখনই লগের মধ্যে আছে, তাহলে এই যে লগ বেস 10 আর উপর আছে এক্স স্কোয়ার মাইনাস 16, দিস ইমপ্লাই দ্যাট, এটা কি ইমপ্লাই করে? লগের যে ডেফিনেশন আমরা করেছি সেই ডেফিনেশন থেকে আমরা পাই যে এই জিনিসটা সব সময় গ্রেটার দ্যান 0 হয়, মনে পড়ছে? তাহলে আমাকে লিখতে হবে কি, লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস 16 ইজ গ্রেটার দ্যান 0। আবার আমাকে এই পদ্ধতিতে কোশ্চেন সলভ করতে হবে। সো এক্স মাইনাস 4 অ্যান্ড এক্স প্লাস 4 ইজ গ্রেটার দ্যান 0, মনে পড়ছে? এটা যখন গ্রেটার দ্যান 0 হয়, এক্স স্কোয়ার মাইনাস 16 মানে 4 স্কোয়ার যখন গ্রেটার দ্যান 0 হয় তখন কি হয়, দুপাশের জিনিস নেয় না মাঝখানের জিনিস নেয়? এক্স স্কোয়ার কোনোই দিচ্ছে 0 কে, তো দুপাশের জিনিস নিয়ে নেবে, ঠিক আছে? তো এটা যদি তুমি করো, তোমার যদি মনেও না থাকে তাহলে তোমরা নর্মালি করতে পারো। তো আমরা এখানে হোয়াইট বল দেবো ডেফিনেটলি, কারণ ইকুয়াল সাইনটা তো নেই,
তো হোয়াইট বল দিয়ে এখান থেকে আবার প্লাস শুরু করব, মাইনাস শুরু করব, আবার প্লাস করব। তো গ্রেটার দ্যান আছে মানে পজিটিভ পোর্শনটা নিতে হবে, তো এই পোর্শনটা আর এই পোর্শনটা নেব। সো এক্স বিলংস টু কি হয়ে গেল, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি টু মাইনাস ফোর ওপেন ইউনিয়ন ফোর থ্রু ইনফিনিটি ওপেন। ক্লিয়ার? আবার ঠিক এই জিনিসটা যেরকম হলো, এর সাথে আর একটা জিনিসও হবে কি, এই পোর্শনটা আছে। সো লগ বেস 10 4x মাইনাস 11 ইজ ইমপ্লাই দ্যাট, দিস ইমপ্লাই দ্যাট, এই জিনিসটা আছে মানে 4x ইজ গ্রেটার দ্যান 11 হয়ে যাবে। এতটা একবারে লিখবো না, 4x মাইনাস 11 ইজ গ্রেটার দ্যান 0 হবে। তাহলে 4x 4x ইজ গ্রেটার দ্যান 11 হবে, অর্থাৎ x ইজ গ্রেটার দ্যান 11 বাই 4 হয়ে যাচ্ছে। ভ্যালু কত হচ্ছে 11 বাই 4 এর একটু বলো তো, কত হচ্ছে? 4 দুগুণ 8, সো 2.75। হ্যাঁ ঠিক আছে, তাহলে টোটাল আমার কাছে কি কি কন্ডিশন এসেছে বুঝতে পারছো? এই একটা কন্ডিশন এসেছে, এই একটা কন্ডিশন এসেছে, কোথায় গেল এই একটা কন্ডিশন এসেছে, এ একটা কন্ডিশন এসেছে। এই তিনটাকে একই সাথে প্লট করতে হবে, তিনটাকে একই স্ট্রেট লাইনের উপরে প্লট করতে হবে, কমন যে পোর্শনটা আসবে সেই পোর্শনটা আমার অ্যান্সার হবে। তিনটাকে একই সাথে প্লট করি। এই পর্যন্ত সবাই নোট করে নিয়েছো? পরপর করে সবাই নোট করেছো না? টাইম লাগবে, ঠিক আছে নোট করেছো? অনিশ কোথায় গেল? হ্যাঁ নোট করছি। আচ্ছা নোট করে নাও তাড়াতাড়ি, নোট করে বলবে। অনুস্তুপ বুঝতে পারছো? অনুস্তুপ, অনুস্তুপ যদি মিউট আনমিউট করে কথা না বলতে পারো তাহলে ইনবক্স করো, এখানে যে চ্যাট বক্স আছে চ্যাট বক্সে লেখো। আচ্ছা অনিশ কি লিখেছে? ওকে আচ্ছা ঠিক আছে, সবাই লিখে নিয়েছো? চেঞ্জ করি তাহলে, তিনটে জিনিস একসাথে প্লট করব, আমার তিনটেই একসাথে দরকার। তো ফার্স্ট আমি একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, অ্যারো অ্যারো, আচ্ছা এখানে আছে মাইনাস ওয়ান আর ফাইভ, তাই না? দুটোতেই ব্ল্যাক বল, মাইনাস ওয়ান আর ফাইভ দুটোতেই ব্ল্যাক বল, ডান। আর কি আছে? আর আছে এর সলিউশন সেটটা নিতে, আর প্লাস মাইনাস ওসব আমি লিখবো না, এর সলিউশন সেটটা আমি লিখবো। তো এক্ষেত্রে আমি এইভাবে লিখে দিলাম যে এইটা ওর সলিউশন সেট ছিল। একটা প্লট হয়ে গেল, দ্বিতীয়টা প্লট করব যখন, তখন আমি অন্য একটা ইঙ্ক নিয়ে প্লট করছি, তোমরাও চেষ্টা করো অন্য অন্য ইঙ্ক নিয়ে প্লট করার। এটা ফার্স্টটা প্লট করে ফেলেছি, সেকেন্ড এটার ক্ষেত্রে মাইনাস ফোর আর ফোর দুটোতেই হোয়াইট বল। সো মাইনাস ফোর কোথায় হবে? ডেফিনেটলি এখানে হবে মাইনাস ফোর, আর ফোর কোথায় হবে? ডেফিনেটলি এরকম জায়গাতে হবে ফোর, দুটোতেই হোয়াইট বল আছে। আর কি আছে? দুটোর দুদিকটা স্যাটিসফাই করছে, মানে মাইনাস ফোর পর্যন্ত আবার ফোর থেকে ইনফিনিটি পর্যন্ত। সো দুটোর দুদিকে যখন স্যাটিসফাই করছে, একটা তো আমি এইভাবে দিয়ে দিলাম, আর একটা আমি এইভাবে দেব, তাই না? এই হয়ে গেল সেকেন্ড নাম্বার। থার্ড নাম্বার কি করে হবে? থার্ড নাম্বার করতে গেলে আমার দরকার শুধুমাত্র এক্স গ্রেটার দ্যান 2.75, এক্স 2.75 এর থেকে বেশি। 2.75 কোথায় হবে? এরকম জায়গাতে হবে 2.75, ঠিক আছে। সো 2.75 লিখলে, আচ্ছা গ্রেটার দেন আছে মানে সেটা হোয়াইট বল খাবে, তাই না? মানে ওই পয়েন্টটাকে আমি নিতে পারবো না। আর কি আছে? আর আছে এই গ্রেটার দেন 2.75 এর থেকে গ্রেটার দেন হলেই চলবে, মানে এই পুরো এলাকাটা। এবার দেখে বলো এই তিনটের মধ্যে কমন এলাকা কোনটা, সেটাই হবে আমার সলিউশন। এক্স বিলংস টু কমন এলাকা, কমন এলাকা কোনটা মনে হচ্ছে যেটাতে তিনটে গ্রাফি আছে? কত? 2.75 ফোর থেকে ইনফিনিটি কি যাচ্ছে? ইয়েলো দাগটা তো পাঁচে গিয়ে শেষ হয়ে গেছে। ম্যাম ফোর থেকে ফাইভ, ফোর থেকে ফাইভ কে বলবে? ফোর থেকে ফাইভ ম্যাম
আচ্ছা অয়ন, ফোর থেকে ফাইভ তো বললে, কিন্তু ফোরে ওপেন হবে ক্লোজ হবে, ফাইভে ওপেন হবে ক্লোজ হবে, সেটাও বলো। ফোরে ওপেন ইন্টারভাল হবে, ফাইভে ক্লোজ ইন্টারভাল হবে। ফাইভে ক্লোজ ইন্টারভাল হবে, সবাই বুঝতে পেরেছ? কঙ্কনা, দিয়ার, অনুস্তুপ, অনুস্তুপ রিপ্লাই করো, অভিরূপ, হ্যাঁ মিস প্রিয়া। দিয়ার, এটা খুব সোজা কোশ্চেন ছিল, যদি আমরা এতদিন ধরে যা যা করেছি সমস্তগুলো বুঝে করি তবে, আদারওয়াইজ এটা সোজা কোশ্চেন নয়। তাহলে একটা কোশ্চেন তোমরা সলভ করো, দি করতে, লগের কোশ্চেন কোথায় আছে? আর লগের খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলো একবার যদি করে ফেলতে পারো স্যাটিসফাইড হয়ে যাবে, যে হ্যাঁ ঠিক আছে, জীবনটা ধন্য হয়ে যাবে। ব্যাপারটা হলো লগের এমন এমন কোশ্চেন আছে, মনে হয় যেন প্রতিটা কোশ্চেন হাতে ধরিয়ে করে দিলে বেটার হয়, কারণ কোথাও না কোথাও তোমরা কিছু না কিছু মিস করে যাবে। তো আমি সবগুলোই করিয়ে দেব, তত তো টাইম নেই। ওকে, মানে লগের এত ধরনের কোশ্চেন হয় না, একই টাইপস এর কোশ্চেন পাওয়া খুব ডিফিকাল্ট, কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে, প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, কোশ্চেন তো চেঞ্জ হবেই সাথে প্যাটার্নও চেঞ্জ হয়ে যাবে। এখানে হাফ আছে, ঠিক আছে, নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, নিচে আছে টু ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন মাইনাস অফ লগ, বেসে টু আছে, এক্স প্লাস ওয়ান, সলভ দা ইনইকুয়ালিটি, সলভ দা ইনইকুয়ালিটি, ঠিক আছে। এটা দেখি ফার্স্ট কাজ আমাদের যেটা, সেটা আমাদেরকে করতে হবে বেস ইকুয়াল করতে হবে। ভেবে বলো বেস ইকুয়াল কি করে করব, বেস ইকুয়াল না করে তো আমার কোনো কিছুরই কোনো ভ্যালু নেই, তাই না? তোমাকে বেস তো ইকুয়াল করতেই হবে। ম্যাম হ্যাঁ ম্যাম বলো। আমি বলতে পারি ম্যাম, বেসি কল হুম করার জন্য হুম ম্যাম ওই যে লেফট সাইডে যে লগ বেসে হাফ আছে ওটাকে টু টু মাইনাস ওয়ান করে দিয়ে মাইনাস ওয়ানটাকে সামনে এনে দিতে হবে। অবশ্যই, হ্যাঁ ওটাও করতে পারো, অথবা এই মাইনাস ওয়ানটা যেটা আছে এটাকেও যদি আমি এখানে নিয়ে চলে যাই এর পাওয়ারে, তাহলে কিভাবে যাবে, মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান চলে যাবে, তাই না? এটুকু জিনিস কি হয়ে যাবে পরের লাইনে, ওটাও করতে পারো অথবা এটাও করতে পারো। লগ বেস হাফই আছে, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন হচ্ছে, নিচে হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়ান অ্যাজ ইট ইজ, লেস দেন এখানে কি হচ্ছে লগ, এইখানে কোনো কিছু থাকবে সেটা পাওয়ারে গেলে কি হয়, বেসে যদি পাওয়ারে যাই তাহলে কি হয়ে যায় সেটা, টু টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস ওয়ান। এখন ওয়ান বাই মাইনাস ওয়ান মানে তো মাইনাস ওয়ানই, তাই না? এক্স প্লাস ওয়ান হলো। নেক্সট লাইনে আমি এটা তো এই সেম জিনিস লিখে দেবো, সেম জিনিস আসবে, লেস দেন কি আসবে লগ, এই টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি হাফ এক্স প্লাস ওয়ান আসলো, ঠিক আছে। এভাবেও করতে পারি, অথবা এই টু টু দি পাওয়ার কে যেভাবে অয়ন বললে যে মাইনাস ওয়ান লিখে মাইনাসটা সামনে এনে তখন মাইনাস মাইনাস কাটাকুটি করতে গেলে কিন্তু এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে,
তো সাইনটা চেঞ্জ করার কথা ভুলবে না। এই একটা প্রসেস, অয়ন যেটা বললে সেটাও আমি একবার বলে দিই, সেটা হলো লগ এই এক্স স্কয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন ডিভাইড বাই টু ইন্টু এক্স প্লাস ওয়ান, এগুলো তো আছেই। এখানে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে লেস দ্যান, এখানে যা আছে সেটাই দিচ্ছে, মাইনাস ওয়ানটা এখানে চলে আসলো, লগ টু হয়ে গেল, এখানে যা আছে আছে, লেস দ্যান লগ টু হলো, এখানে এক্স প্লাস ওয়ান হলো মাইনাস। এই মাইনাস মাইনাস যখনই কেটে দিলে তখন লগ টু এটা গ্রেটার দ্যান হয়ে যাবে, এখানে আবার লগ টু এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তো সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা এখানে হচ্ছে যে এখানে বেসে যেটা আছে সেটা হাফ আছে, আর এখানে বেসে যেটা আছে সেটা টু আছে, এখানে লেস দ্যান আছে, এখানে গ্রেটার দ্যান আছে। তো সেই হিসাবে যে যেটা করছো সেই হিসাবে সে ইনইকুয়ালিটির ফর্মুলা লাগাবে। ডান, আমি যদি এই হিসাবে ফর্মুলা ইনইকুয়ালিটির ফর্মুলা লাগাই তাহলে অভিরূপ বলতে পারবে রিলেশনটা কি হবে? এই ক্ষেত্রে রিলেশনটা ইনইকুয়ালিটির ফর্মুলা লাগালে কি হয়ে যাবে? এখানে লগ হাফ আছে, এক্স স্কয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন আছে, নিচে আছে টু ইন্টু এক্স প্লাস ওয়ান, অভিরূপ গ্রেটার দেন হবে, তাই না? কেন হবে? হ্যাঁ, বেসটা যেহেতু একের থেকে ছোট এবং জিরোর থেকে বড় হাফ আছে, তার জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সো এক্স স্কয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন বাই টু ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে, এটা গ্রেটার দেন হয়ে যাবে এক্স প্লাস ওয়ান। এরপরে তো তোমরা পারবে নিশ্চয়ই, এরপরে কি করবো তবু আমি বলে দিই একবার, এরপরে কি করবো আমরা? এক্স স্কয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন ডিভাইড বাই টু ইন্টু এক্স প্লাস ওয়ান, মাইনাস হয়ে যাবে এক্স প্লাস ওয়ান। মনে পড়ছে কি আছে এখানে? গ্রেটার দ্যান জিরো, সো গ্রেটার দ্যান জিরো। এলসিএম নেব, টু ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার হয়ে যাবে, সো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান। আর আমাকে ক্যালকুলেশন করতেই হবে নেক্সট লাইনে, আমি ক্যালকুলেশন করে দিলাম এখন। এবার কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, মানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফোর এক্স, মানে মাইনাস টেন এক্স, আচ্ছা প্লাস নাইন মাইনাস ওয়ান মানে প্লাস এইট ডিভাইড বাই এই টুটা চলে গেল, কি টু এর আর কোনো ভ্যালু দরকার নেই, তো টু আমি কেটে দিলাম ক্রস মাল্টিপ্লিকেশন করে, বাট এক্স প্লাস ওয়ান কিন্তু আমি কাটতে পারবো না। সো অ্যাড অ্যাজ ইট ইজ। হ্যাঁ, বলছি এটা প্লাস টু এক্স হবে না, মাইনাস টেন এক্স হয়ে যাবে। কোথায় গেলে? কোথায় কোথায় কোথায়? মাইনাস এক্স স্কয়ার মাইনাস টেন এক্স লিখেছেন তো, ও প্লাস টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো টু হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা টু হয়ে যাবে। এক্ষুনি ক্যালকুলেশনটা একদম গন্ডগোল হয়ে যাচ্ছিল, এটা প্লাস টু হবে। ঠিক আছে ঠিক আছে, সেভেন হবে তো? হ্যাঁ বলো, প্লাস সেভেন হবে তো? আচ্ছা প্লাস সেভেন হবে, হ্যাঁ এক্স্যাক্টলি প্লাস সেভেন হয়ে যাবে। কি যে ক্যালকুলেশন করছি, হ্যাঁ এই আকারে আসবে। ঠিক আছে, দিস ইমপ্লাই দ্যাট, এবার মাইনাস আমি এখান থেকে কমন নেব। ঠিক আছে, মাইনাস যদি কমন নিই তাহলে মাইনাস কমন নিয়ে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সেভেন হয়ে যাচ্ছে, ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান হচ্ছে ইজ গ্রেটার দ্যান জিরো। তো এবার যে মাইনাসটা মাল্টিপ্লিকেশন করে দেবো, সে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান ইজ লেস দ্যান জিরো হচ্ছে, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সেভেন কে তো আমি আর কিছু করতে পারবো কি? সাত হলে তো অসুবিধা, এক্স স্কোয়ার মাইনাস, ক্যালকুলেশন ঠিক করেছি না যোগ বিয়োগ আগেও কোথাও ভুল করেছি, দেখো তো আচ্ছা এটা এভাবেই রেখেছে, অসুবিধা নেই। এবার তাহলে এটাকে শ্রীধর আচার্য করেছে, ঠিক আছে আর একবার লিখে নিই কি আছে। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস সেভেন, নিচে আছে এক্স প্লাস ওয়ান, আর গ্রেটার দ্যান না লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো আছে। এবার এটাকে তো আমরা নর্মালি এটাকে ফ্যাক্টরাইজ হচ্ছে না নর্মালি, তো আমরা এটাকে কি করব? আমরা এটাকে
শ্রীধর আচার্য দিয়ে ফ্যাক্টরাইজ করব। সবাই জানো নিশ্চয় শ্রীধর আচার্য দিয়ে ফ্যাক্টরাইজ করলে কি কি হবে, এর ভ্যালু x = -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, সো মাইনাস টু এর হোল স্কোয়ার মানে ফোর, বি স্কোয়ার মাইনাস ফোর, এ এর ভ্যালু ওয়ান আর সি এর ভ্যালু মাইনাস সেভেন, রাইট, বাই টু এ, এ এর ভ্যালু সেই ওয়ান, তো কত হচ্ছে টু প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, রুট ওভার ফোর চার সাতা আঠাশ ডিভাইড বাই টু, টু প্লাস মাইনাস রুট ওভার 32 বাই টু, আচ্ছা 32 মানে চারি চারি 16, তাই তো, টু টু দি পাওয়ার 5, সো টু টু দি পাওয়ার 4 চলে আসবে, মানে টু স্কোয়ার রুট ওভার 2 বাই 2 আসছে, তো এটাকে 2 দিয়ে যদি ভাগ করে দিই 1 প্লাস মাইনাস 2 রুট ওভার 2 আসছে, রাইট। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি এই এইটাকে একটাকে তুমি পি একটাকে তুমি কিউ ধরো, লেট পি ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার 2 রুট 2 অ্যান্ড কিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 রুট ওভার 2, ঠিক আছে, তাহলে এইটাকে আমি লিখতে পারি যে x মাইনাস পি ইন্টু x মাইনাস কিউ বাই x প্লাস 1, সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার, যেখানে পি কিউ এর ভ্যালু এই যে লেখা আছে, সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার, আমরা এইভাবে রুট বার করি সবাই নিশ্চয়ই জানো, এটা যদিও আমাদের কোয়াড্রেটিক আছে আর আমরা এখনো কোয়াড্রেটিক করাইনি, তবু আমি এক্সপেক্ট করছি যে কোয়াড্রেটিক ইকুয়েশনের শ্রীধর আচার্য সবাই জানো, জানো কি, ঠিক আছে, অনুস্তু বয়ন, অনুস্তুপ রিপ্লাই করো, ওকে, তাহলে এই বীজগুলো বুঝতে পারলে রুট গুলো কিভাবে আসলো, এবার আমাকে ওই ডেফিনেশন দিয়ে করতে হবে, একটা তো এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান আসছে, তো মাইনাস ওয়ান আমি কোথাও একটা পুট করে দিলাম, মাইনাস ওয়ান এর উপরে হোয়াইট বল হচ্ছে, এবার পি আর কিউ কিভাবে দেখবো, পি এর ভ্যালু কি ওয়ান প্লাস টু রুট ওভার টু, তো ডেফিনেটলি ওয়ান প্লাস টু রুট ওভার টু অ্যাকচুয়ালি দুয়ের থেকেও বড়, তাহলে এই জায়গাটাতে আমি পি দিলাম, ঠিক আছে, আর এইটা হলো ওয়ান মাইনাস টু রুট ওভার টু, তো পি এর থেকে তো ছোট হবেই কিউ, কিন্তু কিউ মাইনাস ওয়ান এর থেকে ছোট হবে কিনা সেইটা আমাকে ভেবে দেখতে হবে, তাহলে আমাকে এক কথায় ভাবতে হবে মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস টু রুট ওভার টু এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়, এটা তোমরা ক্যালকুলেটারে ফেলেও দেখতে পারো, তবে আমার মনে হয় টু রুট ওভার টু তো অনেকটা বড় হবে, টু রুট ওভার টু, কারণ রুট ওভার টু এর ভ্যালু 1.4, তো সেক্ষেত্রে 1 2.8, হ্যাঁ 2.8 হয়ে যাচ্ছে, 1.8, হ্যাঁ এইটা আরো বেশি ছোট হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটা আমি এইখানে কিউটা আনবো, ক্যালকুলেটারে ফেলেও দেখতে পারো এরকমই আসবে, ঠিক আছে, তো তারপরে আমাকে উপরে দুটোতেই ওপেন বলই হবে, তাই তো, হোয়াইট বলই হবে দুটোতেই, ব্ল্যাক বল হবে না কোথাও, এবার প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাই তো, লেস দেন জিরো আছে মানে ডেফিনেটলি নেগেটিভটা নিতে হবে, হ্যাঁ এটা নিলাম, তাহলে এক্স বিলংস টু কি হচ্ছে, এক্স বিলংস টু হচ্ছে মাইনাস ইনফিনিটি টু কিউ ইউনিয়ন মাইনাস ওয়ান টু পি, সব কিছুতে ওপেন, যেখানে পি কিউ এর ভ্যালু তোমরা জানো, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সববার, এই পর্যন্ত সববার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় এটাকে এক নাম্বার নাম দেবে, আচ্ছা আগের গুলোতে না আমি নাম্বার করিনি, যেটা খুব বড় মস্ত ভুল হয়েছে সেটা হলে এইটাকে এক নাম্বার দিতে হয়, সেকেন্ডটা কোথায় এসছে, সেকেন্ড এইটা এসছে না, এটাকে দুই নাম্বার নাম্বারিং করেছি, এই যে 1 2 3 করেছি, আর এইটাকে তিন নাম্বার দিতে হয়, এর পরের পেজে গিয়ে লিখতে হয় ফ্রম 1 2 এন্ড 3, ফ্রম 1 2 3, ঠিক আছে, এখানেও সেভাবেই করব, এটা তো এক নাম্বার আমি পেয়ে গেলাম, দুই নাম্বারে কি পাবো, লগ এর মধ্যে যেটা আছে, হ্যাঁ বলো কে হাত তুললে, ম্যাম আমি না ম্যাম ওই কি বলে হাফটাকে মানে একই ব্যাপার করেছি, কিন্তু ম্যাম আনসারটা ডিফারেন্ট আসছে, ম্যাম আনসার ডিফারেন্ট আসবে না, অয়ন একবার আমাকে পাঠিয়ে দাও ফটো তুলে, আমি দেখে বলছি কোথায় ভুল হয়েছে, ঠিক আছে, ডিফারেন্ট আসার কোনো জায়গা নেই, আচ্ছা এর পরে আসবে যে লগ এর সেই এনটা জিরো গ্রেটার দ্যান জিরো হয়, ওই কন্ডিশন থেকে একটা আসবে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9
by 2 into x plus 1 greater than 0 আর আরেকটা আসবে x plus 1 greater than 0 আচ্ছা x plus 1 greater than 0 হলে x greater than minus 1 হবে তো এটাকে আমি 3 নাম্বার নাম দিচ্ছি যেহেতু এখানে 2 নাম্বার পাবো আর এইটাকে আমি 2 নাম্বার নাম দিচ্ছি এইটাকে যদি আমি প্লট করি তাহলে একটা তো আসছে minus 1 আচ্ছা এই দুটো থেকে কি কি আসবে x square plus এটা তো actually x plus 3 তার whole square তাই না তো এটা অ্যাকচুয়ালি মাইনাস থ্রি আসবে মাইনাস থ্রি আসলো প্লাস মাইনাস সবগুলো ওপেন বল হবে ডেফিনেটলি প্লাস মাইনাস করো এই যে প্লাস হলো মাইনাস ওয়ান কে যখন ইয়ে করছি তখন মাইনাস হয়ে যাবে আবার যখন মাইনাস থ্রি কে জাম্প করছি তখন মাইনাসই থাকবে গ্রেটার দেন জিরো মানে পজিটিভ পার্টটা নিতে হবে তাহলে এইটা পজিটিভ পার্ট সো এক্স বিলংস টু কি হচ্ছে মাইনাস ওয়ান ওপেন ইনফিনিটি হচ্ছে ঠিক আছে তো এইটা হয়ে গেল আমার দুই নাম্বার এক দুই তিন তিনটাকে আমি একই সাথে প্লট করব প্লট করে দেখব কি হচ্ছে এখানে প্লট করছি আমি আশা করি হয়ে যাবে একটা আছে মাইনাস থ্রি একটা আছে মাইনাস ওয়ান আর এটা মাইনাস ওয়ান দিয়েই হয়ে যাবে আর এইখানে যেটা আছে সেটা হলো কিউ আছে যেটা মাইনাস ওয়ানেরও এই দিকে কিউটা হলো মাইনাস মানে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর মতো হচ্ছিল হিসাব মাইনাস ওয়ান পয়েন্ট এইট মতো হচ্ছিল হিসাব মতো তো মাইনাস ওয়ান পয়েন্ট এইট এরকম জায়গাতে আসবে কিউ ঠিক আছে একটু ক্যালকুলেশন নিজেদের করে নিতে হবে মাইনাস ওয়ান আছে আর পি আছে মাইনাস ওয়ান আছে আর পি এইখানে থাকবে আর সবগুলোতে হোয়াইট বল হয়ে যায় প্রতিটাতে হোয়াইট বল এখানে খুব সোজা ব্যাপার আচ্ছা প্রথমেই আমি ফার্স্ট এরটা দেখে নেবো ফার্স্ট এরটাতে কি আছে ফার্স্ট এরটাতে আছে মাইনাস ওয়ান টু পি পর্যন্ত ঠিক আছে সো মাইনাস ওয়ান টু পি পর্যন্ত নিয়ে নিলাম ফার্স্ট এরটা ওকে আচ্ছা সেকেন্ড এটা নেব মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি সো মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি আচ্ছা এই থার্ড এটা নিলেও সেই মাইনাস ওয়ান এর থেকে বড় সো মাইনাস ওয়ান এর থেকে বড় তাহলে তিনটে মিলিয়ে কি আসলো এক্স বিলংস টু কি হবে বলো ফ্রম ওয়ান টু অ্যান্ড থ্রি কি আসবে বলো এক্স বিলংস টু এই তিনটে একসাথে গ্রাফ করার পরে কোন পোর্শনটা আসবে কমন ওপেন ইন্টারভাল মাইনাস ওয়ান টু পি ওপেন ইন্টারভাল পি এবার পি এর ভ্যালুটা আমি বসিয়ে দেব ঠিক আছে মাইনাস ওয়ান কমা পি এর ভ্যালু কত হচ্ছে পি এর ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস টু রুট ওভার টু রাইট সো ওয়ান প্লাস টু রুট ওভার টু ঠিক আছে বুঝতে পারছো তো দেখো আগের কোশ্চেনটার সঙ্গে কিন্তু এই কোশ্চেনটার একটু তফাৎ ছিল কোথায় তফাৎ ছিল ওই মাইনাস একটা লগের সাথে একটা মাইনাস ছিল আর বেসে হাফ ছিল ওখানে একটু তফাৎ ছিল সবাই ভালোভাবে নোটটা করে নাও এই ধরনের কোশ্চেন আমি হোমওয়ার্কে দিয়ে দেবো তোমাদেরকে হ্যাঁ অয়ন কি পাঠিয়েছো দেখি অয়ন সাইনে গন্ডগোল হয়েছে তো তুমি ফার্স্টে যখন এই হাফটাকে সেকেন্ড লাইন দেখো সেকেন্ড লাইনে তুমি কি করেছো হাফটাকে টু করে নিয়েছে একটা মাইনাস দিয়েছে এটা তো নরমাল ক্যালকুলেশন এখানে তো কিছু মাল্টিপ্লিকেশন হয়নি ইনইকুয়ালিটির সাথে তাদের তুমি সাইনটা চেঞ্জ করেছো কেন লেস দ্যানটা গ্রেটার দ্যান করেছো কেন তুমি ওখানে লেস দ্যান কখন গ্রেটার দ্যান হয় হ্যাঁ বলো আসলে ম্যাম ওখানে ইয়ে আমার হ্যাঁ ম্যাম ওটা আসলে ম্যাম আমি ভুল ভেবে ফেলেছি ওটা লিখতে গিয়ে আমি অন্য সাইডে মাইনাসটা লিখিনি ম্যাম ওই জন্য ইয়ে সাইনটা চেঞ্জ করে ফেললাম হ্যাঁ তো ওইখানে গন্ডগোল হয়েছে ঠিক আছে তা নাহলে বাদ বাকিটা পুরো ঠিকই আছে প্রসেস ঠিকই করেছে ওইখানে গন্ডগোল হয়ে গিয়ে অ্যান্সার মনে হচ্ছে ভুল এসছে ওটা একটু ঠিক করে করো দুটোই সেম উত্তর আসবে আসতে বাধ্য তুমি এটা দিয়ে করো হাফ দিয়ে করো আর টু দিয়ে করো অ্যান্সার সেম আসতে বাধ্য এই এটা দিয়ে করো আর এটা দিয়ে করো সেম আসবেই ঠিক আছে ক্যালকুলেশন করে দেখলে মনে হতে পারে যে পরীক্ষার হলে বসে করবো কি করে কিন্তু পরীক্ষার হলে বসে এগুলো শিওর শর্ট ঠিক আছে কম্পিটিটিভ এক্সামে ফার্স্ট তো কোশ্চেন চুজ করতে হয় যে কোন কোন কোশ্চেন গুলো আমি পারবো তো এরকম অজস্র কোশ্চেন থাকে যেগুলো আমি জীবনেও পারবো না তুমি কেন ওই পরীক্ষায় আমাকে বসিয়ে দিলে আমি পারবো না আমি 10 বছর ধরে পড়াচ্ছি ঠিক আছে আমাকে ভাবতে টাইম লাগবে ওটা কোন চ্যাপ্টার কোন কোন থিওরি ওখানে কাজে লাগাতে হবে কিছু কোশ্চেন শুধু তোমাদের টাইম ওয়েস্ট করানোর জন্য দেওয়া হয়
তো ফার্স্ট তো আমাকে দেখেই বুঝতে হবে আমি কোন কোশ্চেন পারবো আর কোন কোশ্চেন পারবো না। সেকেন্ড আমাকে কি দেখতে হবে, কোন কোশ্চেনটা টাইম টেকিং, কোন কোশ্চেনটা মাথা খাটাতে হচ্ছে বেশি, কোন কোশ্চেনটা শিওর শর্ট। শিওর শর্ট যেগুলো সেগুলোতে টাইম খাটা টাইম একটু বেশি লাগতেই পারে, যেরকম এই কোশ্চেনটা, এটাতে এত ক্যালকুলেশন আছে যে তোমার 2 মিনিট থেকে 3 মিনিট যত স্পিডেই করো তুমি তোমার টাইম লাগবেই। কিন্তু এর একটা পজিটিভ সাইন কি, এই কোশ্চেন গুলো তুমি যদি মানে প্রসিডিংসটা ঠিক করে দেখো, জানো শিওরলি তুমি যদি অন্তত 50টা কোশ্চেন 100টা কোশ্চেন তুমি এই সেম প্রসেসে করে যাও বাড়ি থেকে, তাহলে ডেফিনেটলি তুমি এই কোশ্চেনটা সলভ করতে পারবে। তো এই কোশ্চেন গুলো শিওর শর্ট, এগুলো করতেই হয়। কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনটা তুমি দেখে ভাবছো তুমি পারবে, কিন্তু কোন একটা জায়গাতে গিয়ে কোন একটা থিওরি লাগাতে হবে, সেটা সেই চ্যাপ্টারে না, সেই যে চ্যাপ্টারে থিওরি লাগাতে হবে তোমার সেই মুহূর্তে মাথায় আসছে না। তো একটা সোজা কোশ্চেন, বাট তুমি ওই একটুখানি না জানার জন্য তুমি ওখানে বেঁধে গেলে, তো ওই বেঁধে যাওয়া কোন কোশ্চেনে গিয়ে যে আমি বাঁধবো সেটা তো আমি জানি না। আমি 2 মিনিট একটা কোশ্চেনের পেছনে লাগিয়ে দিয়েছি, দেন আমি বেঁধে গেলাম, দেন আমি ছেড়ে দিলাম, মাথায় হেডেক হয়ে যায় যে এবার আমি কি করব। তো তাই জন্য শিওর শর্ট যে কোশ্চেন গুলো সেগুলো ডেফিনেটলি করবে, আর এই সেই শিওর শর্টের কোশ্চেন, ঠিক আছে? শিওর শর্টের কোশ্চেন এগুলো। আমি লগের আরো কোশ্চেন দিয়ে দেব, লগের খুব ভালো ভালো কোশ্চেন আছে, কিন্তু আমি যে বইটা খুলে রেখেছি তাতে লগের বাজে বাজে কোশ্চেনও পাচ্ছি না, মানে ইনইকুয়ালিটিস এর কোশ্চেন গুলো। আচ্ছা আছে আছে, আমি দিয়ে দেবো তোমাদেরকে, হোমওয়ার্কে দেব, আর আমি এভাবে দেব না, ঠিক আছে? আচ্ছা, যখনই ওয়ান থাকবে ওয়ানটাকে একটা কোশ্চেন বলে দিই আমি। এই পর্যন্ত সবার হয়ে গেছে, আমি আর স্লাইড নিতে পারবো না যেহেতু, তো আমাকে আবার আর একটা স্লাইড নিতে হবে। হ্যাঁ, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি হোমওয়ার্কে দেবো যখন, তখন তো আর আমি তোমাদেরকে হেল্প করব না। সো সেই টাইমে এটা এইভাবে করে নেবে, ধরো এরকম কিছু একটা আছে যে লগ, এখানে একটা ফাংশন আছে, হোয়াট এভার একটা ফাংশন তুমি ধরে নিতে, x+5 5x+3 সামথিং তুমি ধরে নিলে, ঠিক আছে? আর ডিভাইড বাই সামথিং আছে, x+2 এরকম কিছু একটা আছে। আর এইখানে একটা সামথিং আছে যে হাফ থাকতে পারে, 3 থাকতে পারে, 5 থাকতে পারে, হোয়াট এভার, আমি 5 ধরে নিলাম, ইজ লেস দ্যান ইকুয়াল টু 1 আছে, এটাকে সলভ করতে বলেছে, ঠিক আছে? সলভ করার ক্ষেত্রে তুমি কোন ফর্মুলাটা লাগাবে বলতে পারবে? এখানে আমরা অলরেডি করেছি, এটা কোন ফর্মুলা লাগবে এক্ষেত্রে? কারোর মাথায় আসছে না? ইনইকুয়ালিটি সেট তো মেনলি দুটো ফর্মুলা, সেই ফর্মুলা থেকে আবার একটুখানি বলো। ফাইভ ইজ গ্রেটার দেন ওয়ান, তাহলে ওইখানে দিয়ে কিছু কি করতে হবে, এইটা এটা যেহেতু এ গ্রেটার দেন, মানে বেস যেহেতু গ্রেটার দেন 1, সেক্ষেত্রে এই টোটালটা x² + 5x+3 আছে, বোধহয় x+2 আছে, দিস ইজ লেস দেন ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1, যেহেতু 1 আছে, যদি হাফ থাকতো তাহলে 5 টু দি পাওয়ার হাফ হতো, যদি এখানে 4 থাকতো তাহলে 5 টু দি পাওয়ার 4 হতো, এইভাবে সলভ করব। এর পরের অংশ তো আমরা জানি, এই 5 টু দি পাওয়ার 4 কে এই জন্যই 1টা দেওয়া আছে, তার মানে 5 টু দি পাওয়ার 4 হয়ে গেলে মানে অসুবিধা হয়ে যাবে, যে 5 হয়ে গেল, 5 এখানে মাইনাস করে নেবে, -5 করে নিয়ে এলসিএম নিয়ে যেভাবে আগের অঙ্কটা করলাম সেম প্রসেস। এক কথায় আমি জাস্ট যেটুকু বলতে চাইছি সেটা হলো, এই 1টা থাকলে এই ফর্মুলাটা তোমায় অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বুঝে গেলে? আর আরেকটা ব্যাপার হলো, ধরো তোমার কোথাও প্লাস মাইনাস করার দরকার হচ্ছে, এরকমই একটা কোশ্চেন আছে, লগ বেসে 5 আছে, এখানে x² + 5x হোয়াট এভার এখানে আছে, +1 আছে, লেস দেন 0 হয়ে গেল,
সেক্ষেত্রে কি করব, এই ওয়ানটাকে আমি লগ ফাইভ বেস ফাইভ নিয়ে নেব, ঠিক আছে? যখনই লগ ফাইভ বেস ফাইভ নিলাম, দুটোতেই বেস ফাইভ আছে, মাঝখানে প্লাস আছে, মানে এই দুটো মাল্টিপ্লিকেশন করতে পারি, তো লগ বেস ফাইভ চলে আসলো। এটাকে আমি যদি ফাংশন অফ এক্স ধরে নিলাম, এক্স প্লাস টু আছে ধরো, এক্স প্লাস টু, তাহলে এই ফাইভ ইন্টু এক্স প্লাস টু একসাথে গুণ হয়ে যায়, নিশ্চয়ই জানো মাল্টিপ্লিকেশন হয়ে যায়, লেস দ্যান জিরো হলে এর পরের পোর্শন তো তোমরা জানোই, ঠিক আছে? তো এইভাবে সলভ করবো, আমি প্রতিটা কোশ্চেন আলাদা আলাদা করে দেখিয়ে দিলাম না, তবুও আমি বলে দিচ্ছি, যদি কারোর মনে না থাকে আমি হোমওয়ার্কে দেওয়ার পর যে এই কোশ্চেনটা কিভাবে করব, বেঁধে গেছে ফার্স্ট লাইনেই বেঁধে গেছে, তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো অথবা গ্রুপে মেসেজ করতে পারো, ঠিক আছে? কেউ আটকে থেকে বসে থাকবে না, আমার কিন্তু সবার হোমওয়ার্ক চাই, আর আমি এরকম হোমওয়ার্কও দেব না যেটা তোমরা নেট থেকে খুঁজে বার করবে, তো নেট থেকে খুঁজে খোঁজার চেষ্টা না করাই বেটার, প্রত্যেকের হোমওয়ার্ক আমার ডেফিনেটলি চাই। আচ্ছা এখন ব্যাপারটা হলো আমাদের মডিউলাস ফাংশনটাও করা দরকার, আজকে না করলে আর কবে করবো বলো, টাইমটাও তো নেই। তোমাদের দিনের বেলা কবে টাইম হবে বলো তো, দিনের বেলা? কটার সময়? 8টা, 8টা থেকে হবে কি কালোর হবে আর সময় সাড়ে 10টায় স্কুল টাইম? হ্যাঁ অনুস্তুপ, তুমি কোন ক্লাস? অনুস্তুপ না না, এখন তো তোমার স্কুল নেই তাই না? ওকে, তার মানে তোমার অসুবিধা নেই, অভিরূপেরও নিশ্চয় অসুবিধা নেই। না আমি অসুবিধা নেই, আমার শুধু বৃহস্পতিবারটা সকালে হবে না। ঠিক আছে, অসুবিধা শুধু অয়নের তাই না? হ্যাঁ ম্যাম, অয়ন স্কুল কি রোজ আছে? ম্যাম মানডে স্কুল সকালে নেই। মানডেটা হতে পারে তাই না? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আমি মানডে একটা ক্লাস নিয়ে নেব তাহলে। আমি আজ এই রাতে তোমাদের, এখন আমি যদি আবার একটা নতুন জিনিস স্টার্ট করি না, মডিউলাস ফাংশনের ইনইকুয়ালিটিস, এই যতটা জিনিস এখন লগে করলাম ঠিক ততটা জিনিস মডিউলাসে করতে হবে, আর আমার মনে হয় বেকার হয়ে যাবে। এক কাজ করি, মডিউলাসটা কাল করাই, আজ তোমাদের এটা আমি কিছু কোশ্চেন, কাল সকালে উঠে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা সলভ করবে, করে আসবে, আমি মডটা কাল করাবো, মড কাল করাবো, এই দুটো যেই হয়ে যাবে মডেরও কোশ্চেন দিয়ে দেবো, সানডেই কালকেই তোমরা সলভ করে নেবে, সোমবার এই দুটো জায়গার যা যা তোমাদের ডাউট থাকবে সেগুলো সলভ হবে, তার সাথে ওই ফার্স্ট যেটা বললাম কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড অল লিনিয়ার ইকুয়েশন আর কি বললাম, এপি বলেছি বোধ হয়, ওগুলো সব সোমবার হবে। সোমবার আমি শুরু করলে আমার কোনো টাইমেরও ব্যাপার নেই, যতক্ষণ খুশি সকালে করতে পারি, ঠিক আছে? হ্যাঁ বলো। ম্যাম বলছি সোমবার 10:30টার পর থেকে আমার হবে না। আচ্ছা, 10:30টার আগে শেষ করতে হবে তাই না? ইয়েস ম্যাম। ওকে, এক কাজ করি তাহলে, 8:30 থেকে রাখি, 8:30 থেকে 10টা, 10:30 অথবা 8টা থেকেও রাখতে পারি, 8টা থেকে রাখি, সোমবার তো 8টা থেকে রাখতেই পারি, ঠিক আছে 8টা থেকে। হ্যাঁ আচ্ছা, একটা কথা আমাকে না অবশ্যই মনে করিয়ে দেবে, আমি হঠাৎ করে সোমবার যদি আমি 8টাতেও কোনো মেসেজ না করি আমাকে কল করবে, কোনো অসুবিধা নেই, আমাকে সোজা কল করবে, ঠিক আছে? যে পারো সে আমাকে কল করবে, কল করে আমাকে আমাকে অ্যাকচুয়ালি 7:50 একবার জানাবে, আমি যদি 7:50 বাই চান্স ভুলে যাই আমি অ্যাকচুয়ালি একটা মেসেজ করে দেবো যদি আমি না ভুলি, আর যদি কোনো মেসেজ না আসে 7:50 পর্যন্ত, কোনো মেসেজ অথবা কোনো লিংক না আসে, সেক্ষেত্রে আমাকে কল করে আমাকে জানিয়ে দেবে যে 10 মিনিট পর ক্লাস আছে, ঠিক আছে? কালকে তাহলে দেখা হচ্ছে, কাল 9টা থেকে কি ক্লাস নিলে কারোর অসুবিধা আছে? অসুবিধা অয়ন অনুস্তুপ, তুমি কি নো লিখেছো, কোন নো লিখেছো তো বুঝতে পারছি না, অসুবিধা আছে কোনো 9টা থেকে?
ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব 9টা থেকে কিংবা 9:05-10 থেকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো গুড নাইট। আমি কালকে সকালবেলা আমাকে একবার মনে করিয়ে দেবে, অনেক সকালে মনে করবে, 7টা-8টার সময় আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। চলো টাটা, বাই। বাই। থ্যাংক ইউ।